পশ্চিমী আল্লাহ শুকুর, যিনি বিশাল জনসমুদ্র কালাপুর হাবিজিয়া মাদ্রাসা আন্তর্জাতিক সম্মেলনে আল্লাহ আমাদেরকে এনেছেন উচ্চ স্বরে বলি দি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে প্রশংসা গুণগান তারিফ করছি, তারই যারই প্রশংসা করছেন আল্লাহ, বলেন যারই প্রশংসা করছেন কে? তিনি কে? তিনি হচ্ছেন হাবিব আকরাম, নূরে মুজাসসাম, ফখরে আদম, ওয়াবনি আদম, যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, যিনি মুজাম্মিল মুদাসসির কাফ হা ইয়া আইন সাদ, যিনি হচ্ছেন কাবার কাবা। সুবহানাল্লাহ। অনেকে আমার রসুলের মান সম্মান সহ্য করে না, কিরি ভাই তুমি নবী মানো না কেন? সহ্য হয় না। যিনি কাবার কাবা, যিনি আল্লাহ প্রদত্ত আটকানা বেহেস্তের মালিক, যিনি তামাম আম্বিয়া কেরামের ইমাম, যিনি আপনাদের আমাদের সকলের উপস্থিত অনুপস্থিত আছে নাই আসবে সকলের জন্য যিনি কান্ডারি, যিনি শাফিউল মুস্তাফিন, রাহাত আল আশিকিন, সিরাজ মুনির, সবাই একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ স্বরে নাম মুবারকটি বলুন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়াতান আল্লাহ পাকের দরবারে আবার বলুন আলহামদুলিল্লাহ। এখানে যথেষ্ট বক্তব্য শুনলাম, অনেকের মনের জ্বালা, অনেকের মনের দাবি, পৃথিবী যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তো পৃথিবী ধ্বংসই হবে, এটা থাকবে না, গোটা জগৎ বুড়া হয়ে গেছে, কেয়ামত করিব, আমরা করবো ইনশাআল্লাহ বেশি দিন থাকবো না, হয়তো 400-500 বছর, কিন্তু অনেকে হাসরের ময়দানে উঠার জন্য অপেক্ষা আছেন, 20,000, 14,000, 10,000 বছর ধরে কবরে অনেকে অপেক্ষা, তারা হাসরের ময়দানে উঠবে, আর সেই তুলনায় আমরা কবরে থাকব। এবার শর্ট টাইম, আর আমাদের নসিব এত ভালো যে আল্লাহ আমরা ইমান নিয়ে কবরে যেতে দেরি হবে, নবী দেখতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে যুবক ছেলেরা, মুরব্বীরা, মাস্টাররা, সাংবাদিকরা, অবসরপ্রাপ্ত বিডিআর, রেড আর্মিরা, সব একটু উচ্চস্বরে বলেন, সেই কবরে গিয়ে নবীকে দেখার ইচ্ছা আছে কিনা, ডান হাতটা তুলে বলো আছে কিনা, এটা বেশক দরবার। এই মানুষটি খলিফা বাগদাদ, যেহেতু আমার সহিসুল খলিফা, ওয়া মান ইউআযিম শায়রাল্লাহ,
এটা এমন একটি দরবার হয়ে যাচ্ছে যেখানে গৌসে পাকের আসা যাওয়া হচ্ছে। আমাদের নসিব ভালো যে আমরা কবরে যাব আর নবী পাব। তবে ওয়াদা, নামাজ পৃথিবীতে কোনো ব্যক্তির জন্য নয়, নামাজ সুন্নিদের জন্য। আওয়াজ দিই বলুন না, আলহামদুলিল্লাহ। ভাইরা বাবারা ছেলেরা তোমরা বলো তো দেখি, আমরা কি সুন্নি না অন্য কিছু? সুন্নিরা নামাজ পড়বে কি পড়বে না? সুন্নিদেরকে নামাজ পড়ার ইজাজত হুকুম আদেশ দিয়েছেন কে? রোজাকে রাখবা, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে, আব্বা আম্মা খেদমত করবে, মিথ্যা বাদ দিবে, চুরি সঠিক ভাবে চলবেন, কবরে যাবেন নবী পাবেন। বলেন কবরে যাবো আর কি পাবো? নবী পাবো মানে কি পাবো? আল্লাহ বলেন নবী পেলে কি পাওয়া হবে? যুবকরা তোমাদের কি মালিক আল্লাহকে দেখার ইচ্ছা আছে না? আজকে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার প্রিয় নবীজির, দয়াল নবীজির, নূরানি নবীজির, কাবলিওয়ালা নবীজির কোন ছেলে সন্তান ছিল না, জন্ম নিয়েছিলেন, আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। কাসেম, তাইয়ব, ইব্রাহিম, তাহের কয়জন যা পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। কিন্তু নবীজির বংশধর শুরু হল নবীর কন্যা মা ফাতেমাকে দিয়ে। সুবহানাল্লাহ, দেখেন একটি ছেলে হলে একটা রহমত, একটা ছেলে যদি আম্মার পেট থেকে আসে একটা রহমত, আর একটা মেয়ে যদি আসে তিনটা রহমত। কিন্তু আমরা মেয়ে জন্ম হওয়াটা পছন্দ করি, মেয়ে হতে হতে কয়েকটা হলে সিদ্ধান্ত নেই আমাকে দ্বিতীয় বিয়া করতে হবে, লাগে যেন তার প্রথম স্ত্রীর হাতে মেয়ে হওয়া সিদ্ধান্ত। ছেলে মেয়ে দেওয়ার মালিককে বলো না, সুন্দর করে বলো, কার নাম নিচ্ছে তুমি জানো? যার কুদরতের কাছে এখনো তোমার জীবন। বলেন এতে শ্বাস নিঃশ্বাস আওয়াজ কথা বলছি, লড়ছি, দিচ্ছি, খাচ্ছি, শুনছি, বলো সবকিছুর মালিককে। আল্লাহ সব দিচ্ছে। এই দৃষ্টিতে আমার নবীর মেয়ে আল্লাহ আকবার কত সুন্দর নাম, যিনি মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ শহর, সব শহরের উপরে যে শহরটি আল্লাহ পাক রেখেছেন সেই শহরটি হচ্ছে, চিৎকার দিয়ে তিনবার বলো মদিনা, আরো জোরে জোরে জোরে, এবার আরো একটা শব্দ অ্যাড করো, সোনার মদিনা, আরো একটু জোরে বলুন এই দিয়ে, সোনার মদিনা, যাবো মদিনা, দেখবো মদিনা, এবার চিৎকার দিব নবী আছে কোথায়?
মদিনা মদিনা মদিনা, মদিনা হচ্ছে ইমানের বাড়ি, নবী মদিনা হচ্ছে আল্লাহ দেখার বাড়ি, মদিনা হচ্ছে আল্লাহ পাওয়ার বাড়ি। এই মদিনায় একটা কবরস্থান আছে, নামটা শুনেছেন? কবরস্থানের নাম জান্নাতুল বাকি। এই কবরস্থান রহমতে আলাম নূর মুজাসসাম, আমার নবীর রওজা মুবারকের পশ্চিম থেকে দক্ষিণ কর্ণারে একটা বিশাল কবরস্থান আছে, যে কবরস্থানে প্রায় 10,367 জন সাহাবায়ে কেরাম শুয়ে আছে। প্রতিটি সাহাবায়ে কেরামের কবর জান্নাত, প্রতিটি তাবেয়িনের কবর জান্নাত। আর এই কবরস্থানের পশ্চিম পাশে শুয়ে আছেন অনেক সাহাবায়ে কেরাম, আর গেটের মধ্যে শুয়ে আছেন নবীর কন্যা মা ফাতেমা। হ্যাঁ ভাইরা, আমার আজিজ আমার আদরের শিববীর বলেছে, মুফতি শিববীর, অধ্যক্ষ শিববীর, তিনি কবরের কথা বলেছেন, যদি তোমার মধ্যে কোনো জানার খেয়াল হয়, যদি তোমার মধ্যে যদি কোনো মদ পান করার খেয়াল হয়, যদি তোমার মধ্যে যদি কোনো মানুষ খুন করার খেয়াল হয়, সুদ ঘুষ খাওয়ার যদি খেয়াল হয়, তুমি সঙ্গে সঙ্গে একটু কবরস্থানের কাছে যাবে, কারণ কবরস্থানের কাছে গেলে তোমার মনটা পরিবর্তন হয়ে যাবে, কারণ তোমার চাইতে ভিআইপি অনেক মানুষ কবরে শুয়ে আছে। উচ্চ শুনে বলে ঠিক কিনা, কবরস্থান জিয়ারতে গেলে আখিরাতের কথা স্মরণ হয় কি হয় না? কবরস্থান এমন একটা জায়গা যেখানে প্রেসিডেন্ট যায়, মন্ত্রী যায়, এমপি যায়, ডিসি যায়, এসপি যায়, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী, গরিব গরিব রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অনেক চৌধুরী সাহেব, অনেক লন্ডনি, অনেক আমেরিকান, অনেক প্রবাসী, মিলিয়ন মিলিয়নের মালিক কবরস্থানে যায়, কিন্তু সেখানে আর কেউ যায় না, কবরে কোনো ব্যক্তি সঙ্গী হয় না। সবাই জোরে জোরে বলো, ওই কবরে আমার নবী যায় কি যায় না? যায়, সবাই একটু জোরে বল। কি নিয়ে ভাবছেন? শাল গাই দিয়েছে কৌ শ্রীমঙ্গল, বড় মারাত্মক থানা, ঠান্ডার বাবা, ঠান্ডা জন্য আমার কাজ শুরু হয় সবসময় শ্রীমঙ্গল থেকে, আবার শেষ হয় শ্রীমঙ্গল। এটা একটা শ্রীমঙ্গল থানার কেরামত, আলামত যে এই যে শাল গায়ে নিয়ে বসে আছেন, শীত শীত ঠান্ডা, হঠাৎ করে মরে গেলেন, ঠান্ডা পোশাক, এই চাদর শাল কুট সব কিছু তোমার খুলে ফেলবে, তোমাকে এখানে কবরে পাঠানো হবে, সেখানে লেপ দেওয়া হবে না, তোষক কম্বল দেওয়া হবে না, বালিশ দেওয়া হবে না, কেউ যাবে না, যাবে না, যাবে না। এমন একটা দেশ, এই দেশের নাম কবর। ও সুন্নি ভাইরা, কালাপুর হাফিজিয়া মাদ্রাসা, আজকের আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের শ্রোতা বাবারা বলো, চিৎকার দিয়ে বলো, সেই কবরে কেউ যায় না, ওই কবরে মদিনার নবী থাকে কে থাকে না? ডান হাত ধরে বলো, থাকে কি না? আর ওই কবরের নবীর আদর্শ নিয়ে আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা? কার আদর্শ? সবাই বলো প্রিয় নবীর আদর্শ, জোরে বলুন কার আদর্শ? সবাই যুবকরা বলো প্রিয় নবী কোন নবী, কার আদর্শ আমরা বাস্তবায়ন চাই কিনা? নবীর আদর্শের মধ্যে নামাজ রোজা আছে বলো, নামাজ রোজা,
ফরজ যাকাত, মা বাবার খেদমত, বোমাবাজি যেরকম নাই বলো, বোমাবাজি, গাঁজা, ইয়াবা, বেড়াবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এবার জোরে জোরে বলো নামাজি, নামাজি, রোজদারি, উচ্চ জোরে বলো মারহাবা। একজন ব্যক্তি দুঃখ বললেন মহিলাদের পর্দার কথা, বলছে না পর্দা, আপনার কলা ছিলেন ক ল আকার কি কলা, না দোকানে পাওয়া যায় কি যায় না, উপরে কি কভার থাকে, চামড়া থাকে না সোলা থাকে, কলা কি সোলা থাকে না কভার থাকে, তো কাস্টমারের সুবিধার জন্য যদি কলা যদি দোকানদারে সুলি রাখে, এখানে কাস্টমার যাবে না মাসি যাবে, মাসি গেলে দোকানদারকে সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে। সোলা কলার যেমন কোনো দাম নাই, বলো সোলা কলার কোনো দাম, বেফর্দা নারীর কোনো দাম আছে, তারপরে দাম অনেক বেশি আছে জাহান্নামে, জোরে বলুন তাদের দাম কোথায়, আওয়াজটা আরেকটু জোরে বলুন, মেয়েরা সাবধান হয়ে যান, বেপর্দা মহিলাদের দাম কোথায়, জাহান্নামে যদি যাওয়ার ইচ্ছা থাকে বেপর্দা যত পারো তত থাকো, আর যদি বাঁচতে চাস, বাঁচতে চাও তাহলে পর্দায় প্রবেশ কর। আমার ভাইয়েরা নবীজির মেয়ে দিয়ে আজকের সমাজের মধ্যে আমি ওয়াজটা শুরু করব। ওয়াজটা কি অনেকে দেখতেছে, কদ্দুর দেখতেছে, ইউটিউবে, ফেসবুকে, সারা, আরে এই অনুষ্ঠান যদি এইভাবে টিভিতে না দিত তাহলে আমার মনে এখানে প্রায় 2 লক্ষ লোক হতো, টিভিতে এখানে সেখানে দিয়ে মানুষ 1/4 টিভিতে আসে, আসে না? আমাকে অনেকে বলছে হুজুর আপনি কখন উঠতেছেন, আমাদের একটু সবর ধরো, উঠতেছি উঠতেছি, আবার বলে উঠতেছি উঠতেছি বলি তো প্রায় 2 ঘন্টা, আসলে কি উঠবেন না ইনশাল্লাহ দেখবা। তারা যদি আমাকে টিভির পর্দায় মৌলভীবাজারে সব ঘরে আজকে যদি দেখতে পায় এখান থেকে, তাহলে নবীজি আমাদেরকে দেখতে পায় কিনা, পায় শব্দটা শুনো আমাদের মধ্যে ভীষণই হবে, আওয়াজটার সাথে পুরো বাংলাদেশ থেকে শয়তান বাইর হয়ে যেতে হবে, জোরে বলেন নবী দেখতে পায় কি পায় না, নবী দেখে কি দেখে না, দুই হাত তুলে বলো দেখে কি না, নবীকে ক্ষমতা দিয়েছে কে, নবীর মনোযোগ, নবীজির মেয়ে দিয়ে, নবীজির কন্যা দিয়ে, নবীজির বংশের চেরাগ দিয়ে আমি আজকের তাকরির শুরু করব। ও নবী গো নবী, আপনার বংশের চেরাগ কে, আমার বংশের চেরাগ আমার কন্যা বিবি ফাতেমা। তিনি কামাল ফাতেমা, নিজের রূপ থেকে পাগল হয়ে না, তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ,
ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। এবারে জোরে জোরে আওয়াজ দিয়ে বলো, সকল কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ কা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হে। হ্যাঁ শুনি জানতা, হ্যাঁ যুবক শুননি, হ্যাঁ চাকরিজীবী শুননি, হ্যাঁ শ্রমিক শুননি, হ্যাঁ বুদ্ধিজীবী শুননি, তোমার দিনটা চলে যাচ্ছে কিভাবে তুমি জানো না? আজকে 2019, আবার আসবে 2020, আবার আসবে 2021, হঠাৎ করে তুমি কবরে চলে যাবে। ভালো আমল যদি না করো, ভালো হয়ে যদি না চলো, নবীর আদর্শ যদি গ্রহণ না করো, আল্লাহকে তুমি কি জবাব দেবে? এবার সবাই চিৎকে দিয়ে বলো, আমরা কবরে যাওয়ার আগে মুসলমান হতে চাই কি চাই না? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নারী সমাজের অঙ্গ, নারী সমাজের গৌরব, নান কোটি 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 নারী সমাজের যিনি জান্নাতীদের সরদার, তিনি হচ্ছেন প্রিয় নবীর মেয়ে মা ফাতেমা। ছোট্টবেলা আল্লাহর নবী মা ফাতেমাকে কোলে নিয়েছেন, ওনার পোশাক আমি তুরস্কে দেখিয়েছি। ছোট্টবেলায় মা ফাতেমা যে কামিজটুকু গায়ে দিতেন, ছোট্টবেলায় 7-8 বছর বয়স, ওই কামিজটা তুরস্কে জাদুঘরের মধ্যে এখনো বিদ্যমান। আল্লাহু আকবার, যেন 20-30 ফুট দূর থেকে ওই জামাত থেকে যেন মেশকম্বরের খুশবু বাইরে তোমাকে করে নিয়েছে, আগামী থেকে এখান দিয়ে যেন খালি না থাকে, বাতাস আসবে, বাতাস পড়তেছে। প্রিয় নবী মা ফাতেমাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে নবীজির যুব মুবারক দিয়ে এইভাবে ঘুরে রেখেছেন। আমাদের দেশের নানা নানি দাদা দাদি মা বাবা বাচ্চাকে বুকে নিয়ে পিঠে পাতলা পাতলা থাপ্পড় দিয়ে ঘুম পড়া, নবীজি মা ফাতেমাকে কোলে নিয়ে এইভাবে ঘুম পড়াচ্ছে। সবাই কেরম বলি আর শুনলাম না, তার বুকের মধ্যে কি, আপনি কি জড়াই ধরছেন, কাকে জড়াই ধরছেন, একটু উঁচা উঁচা দেখা যাক। নবীজি চোখের পানি মোবারক ফেলে দিয়ে বলে, সাহাবীরা রে, আমার বুকে যিনি রয়েছেন তিনি একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের আম্মা। কয়জন? একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা। সাবেকের বাপ ইয়ার সুরের মা, আপনার বুকের মধ্যে একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা, কিছুই বুঝলাম না। নবীজি কেঁদে কেঁদে বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমু বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা শের খোদা আলী মারতুজা, শের খোদা আলী মারতুজার স্ত্রী।
একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যুবক বাবার একটু সুন্দর করে আর একটু আওয়াজ দাও, আল্লাহুম্মা ফাতেমাকে যিনি শাদি করবেন তার নাম হচ্ছে আলী মুর্তজা। আলী ইসলামের জন্য তিনি শহীদ হবেন, এই জন্য বললাম ফাতেমা হচ্ছে একজন শহীদের স্ত্রী, আবার দুইজন পুত্র মদিনার ফুলের বাগান, দুই বাগানের দুই ফুল হবে, ইমাম হাসান আর হুসাইন, এরাও ইসলামের জন্য শহীদ হবে। এই জন্য বললাম দুইজন শহীদের আম্মা। ও সুন্নি ভাইরা, কালাপুরের বাফিরের ভাইরা, শ্রীমঙ্গলের ভাইরা, মৌলভীবাজারের ভাইরা, এই কথার প্রমাণ হয় আমার নামে গায়েব জানি কি জানে না, যিনি আপনার বুকে শুয়ে আছেন তিনি একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা, তিনি হচ্ছে তিনি হচ্ছেন হযরত বিবি ফাতেমা, যার কবরটুকু জান্নাতের বাকিতে ডুবতে হাতের লাইটে এখনো মনে হয় মা ফাতেমার কবর থেকে পানি বাইর হচ্ছে, কাঁদছে। এজন্য আমার ভাইয়ের একটি কথা আছে, সৎসঙ্গে বলেন না, সৎ সঙ্গে অসৎ সঙ্গে, একটু দূরে বলো না, অসৎ সঙ্গে সৎ সঙ্গে তোমরা কোনটা চাও? তুমি নামাজ পড়ো, তোমার বন্ধু গাঁজা খায়, তুমি নামাজ পড়ো, তোমার বন্ধু আদমে শুয়ে তিনবার বাবা খায়, তুমি নামাজ পড়ো, তোমার বন্ধু গ্রাম খেলো, তুমি নামাজ পড়ো, তোমার বন্ধু মানুষ হত্যা করে, সাদাবাজি করে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে যুবক যদি তুমি খারাপ কাজ থেকে যদি বাঁচতে চাও, সমাজকে বাঁচাতে চাও, তুমি বাঁচতে চাও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নিয়ামত দেওয়া হলো, যে নিয়ামতের নাম হচ্ছে নামাজ। সবাই উচ্চ স্বরে বলো, ওই নিয়ামতের নাম কি? আর উচ্চ স্বরে বলো, নাম কি? কোন নামাজ? যেই নামাজ নবীজির সালাম। আমার ওয়াহাবি ভাইরা বলে হুজুর বেশি বকাবকি করে,
আজকে তোমাদেরকে আমি বকাবকি করব, একটু লাইনের কথা বলবো, তবে তখনই বকাবকি করব যদি আমার নবীকে তোমরা বকাবকি করো। এবারে জোরে জোরে বলুন, আমরা কি নবীর জন্য জীবন দিতে চাই কিনা? বলো নবীর জন্য দিবেন দিলে কি জাহান্নাম না জান্নাত? আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? আমরা কি আসল না নকল? আমরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি গুরু গোবিন্দওয়ালা না শাহজালালওয়ালা? আমার কথা গুসা হচ্ছে? কিন্তু আমি সিভিল সার্জন ওয়াইজি, কেউ যদি একটু গুসা হয় আমাকে অপারেশন করতে হবে, তারপরে বলতে হবে, কারণ কুম ও আহলিকুম নারা, চাঁদপুরের মানুষকে আর সুবিধা বিনা খাদি বাঁচাও, আর বাংলাদেশের মানুষকে তুমি বাঁচাও। আমি যখন আমেরিকা যাই, লন্ডন যাই, ফ্রান্সে যাই, কানাডা যাই, সব বাঙালি ভাইদেরকে, সুন্নি ভাইদেরকে এইভাবে আমি কথা বলে থাকি, তুমি নিজেও জাহান্নামে যাও না, পরপর জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিও না। এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলো, হেদায়েতের মালিককে আমার প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আর মদিনার একজন ইহুদির মেয়ে, তারা ক্লাসমেট ছিল। সবাই যেরকম কি মিট ক্লাসমেট বুঝুদ্দ, একই স্কুলে হিন্দুও পড়ে, বড়ুও পড়ে, মুসলমানও পড়ে, পড়ে কি পড়ে না? আপনাদের এই সমাজে শ্রীমঙ্গল আছে কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আমি বলবো, যারা সুন্নি না তারা সুন্নির সাথে চলুন, যারা মাজার মানে না তারা যারা মাজার মানে তাদের সাথে চলুন। আমার শিববীর বলেছেন, মুফতি শিববীর, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, কথাটা সত্য সত্য সত্য, একমাত্র সেজদার মালিক আল্লাহ। কিন্তু আমরা মাজারে চুমা দিই, আমরা চুমা যেখানে দিই সেজদা সেখানে দেই না, আর সেজদা যেখানে দিই সেখানে আমরা চুমা দেই না। এবার জোরে জোরে বলো, সেজদার মালিককে, আর একটু জোরে বলো কে, আর চুমার মালিককে বলো ওলি আল্লাহ। জোরে বলো কি আল্লাহ, বলি আমাদের মাজারে কদমে আমরা চুমা চাই কি চাই না? চুমা কোনোদিন সেজদা হয় না, সেজদা কোনোদিন চুমা হয় না, এটা বুঝতে হবে। এ মনে বেজান শাহ মুস্তফা, কি মুস্তফা বাগদাদি, আমি যখন 1984 এখানে মাহফিল করি এ মাদ্রাসা মাঠে, কত 1984 অনেক বক্তা তখন রুহু জগতে ছিল, এখন তো আন্তর্জাতিক ইজি হয়ে গেছে, ঢাকা বিমানবন্দর উত্তর দক্ষিণে দেখানো আন্তর্জাতিক বন্দি শাহ মুস্তফা বাগদাদি, তার কদমে দিব আমরা চুমা, আব্বা মায়ের কদমে দিব চুমা, হকানি পীর বুজুর্গর কদমে দেব আমরা চুমা। কিন্তু জোরে জোরে বলো, কুফার না দিয়ে কেবলা মুখী হয়ে আমরা সজদা দেব কাকে? ও যুবক, একটা আল্লাহর নামটা বলো না, তোমার এই চেহারা যিনি দিয়েছেন, ও মা ও বোনেরা ভাইয়েরা, এই চেহারার মালিক কে? ওই আল্লাহকে দেখার ইচ্ছা আছে কিনা? সবার জোরে বলো, সজদা কার? আরো জোরে, দুই হাত তোলে, তিনবার বল আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার জোরে বল আল্লাহু আকবার, বলো সর্বময় ক্ষমতার মালিক কে? আর আমাদের একটা বদনামি আছে,
কেরা নামাজ পড়ে না, আর তোমাদের বদনামি আছে তোমাদের নামাজ হয় না। কেরা বদনামি করেছো, নীরা নামাজ পড়ে না, আর আমরা বলি তোমরা পড়লো, কারণ তোমাদের নামাজের ভিতরে নবী নেই, কিন্তু আমাদের মধ্যে নবী আছে। বলো না, অসুবিধা আছে নাকি? তোমরা কি নবী যুক্ত না নবী মুক্ত? বলো আমাদের মধ্যে নবী আছে, বলো আছে, বলো। ফেরেশতারা কাদের মধ্যে হাসি হাসি এখন লাগবে এই দেখাটা মদিনায় পাঠাই দিবে, আর আমার নবী সুপারিশ করে তোমার গুনাহ মাফ করাই দিবে। বলো আমাদের কাছে নবী আছে, দুই হাত ধরে বলো আমাদের কাছে নবী আছে, আমাদের কাছে আল্লাহ আছে, আমাদের কাছে ওলি আল্লাহ আছে। উচ্চ স্বরে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মহাব্বতে বলো নবী আছে যেখানে, বদমাশি যেখানে, নামাজ রোজা যেখানে, চাঁদাবাজি যেখানে, নবী আছে যেখানে, ব্যাদব যেখানে, মারহাবা বলো মারহাবা। এখন আর বলতে পারবে না সুন্নিরা ওয়াজের কথা কয় না, আকিমু সালাত ওয়াতু যাকাত হুকুম কার? আল্লাহ। আমরা তো সরকারি দল, সরকারি দল মানে আওয়ামী লীগ না, আমার একটা রাজনৈতিক পার্টি আছে ইসলামিক ফ্রন্ট, বিএনপি না, আমরা দুনিয়া আখিরাতের সরকার, নবীজির দল, আর তো বলবো না সুবহানাল্লাহ। আচ্ছা কোন এমপি, কোন মন্ত্রী, কোন আব্বা, কোন বাবা, কোন দাদা, কোন চেয়ারম্যান, কোন র‍্যাব প্রধান, আর্মি প্রধান কবরে যাবে? বলে নবীজি যাবে, আওয়াজটা এত আস্তে গা, বলে নবীজি যাবে, জোরে বলে নবীজি যাবে। তো যিনি যাবে তার সাথে আমরা আছি কিনা একটু খেয়াল করো, নবী নবীওয়ালা হয়ে যাও। মা ফাতেমা এই ওয়াজটির জন্য করি, অনেক মা বোনরা ওয়াজ আসতে পারে না, তারা ওয়াজ শোনার জন্য কত কান, মদিনার বুকে, মদিনার শহরে, মদিনায় মনে একটি শহরে ভাই, আমি একবার ডুবাইতে গেলাম কয়েকবার, মনে করছি দুবাই শহরের মতো সুন্দর আর শহর নেই। আরেকবার গেলাম সিঙ্গাপুর, মনে করলাম সিঙ্গাপুর বড় সুন্দর। এবার গেলাম আমেরিকা ওয়াশিংটন, মনে করলাম ওয়াশিংটন সুন্দর। এবার গেলাম যুক্তরাজ্যের লন্ডন, মনে করলাম লন্ডন সিটি বড় সুন্দর। গেলাম ওমান, ওমান কত সুন্দর। গেলাম ফিলিস্তিন, দেখবাম ফিলিস্তিন কত সুন্দর। এবার গেলাম নরওয়ে, মরক্কো, ইটালি, জার্মান, জাপান, মেক্সিকো, সারা পৃথিবীর প্রায় 400টা রাষ্ট্রে গেলাম, সব রাষ্ট্র সফর করে এবার মক্কা মদিনায় গেলাম। মক্কায় ছিলাম তো ছিলাম, এবার সোনার মদিনায় গেলাম। অ যুবকরা রে, মদিনা এমন একটি শহর, তুমি মদিনার নবীর সদ্দিক ঢুকা মাত্র তোমার আমল নামায় একটা সওয়াব করলে 50,000 সওয়াব। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মহাব্বতে, আমরা গুনার বোঝা নিয়ে নবীর কাছে যাওয়ার ইচ্ছা আছে কিনা? নবীর কাছে গেলে কি গুনা হয় না, গুনা মাফ হয়? আর কিছু বেয়াদব আছে, কোন নবী নিজেই তো গুনা করছে, কোন নবী নিজে মূর্খ, আর জালিম বাইর খেয়েছে। যে নবী নূর ওই নবীর তালাক, যে নবী হাজির নাজির তার তালাক, চেহারা বাগরের মতো মারাত্মক, বাগরও দেখাবে কি জুব্বা,
হজ করি আমরা জুব্বাগারদের দ্বারা। আমি 37 বার মক্কা মদিনায় গিয়েছি, আল্লাহ মানে নিয়েছি উমরা হজ। আমার কোনোদিন তোমরা জুব্বা গাইতে অবস্থা দেখছি? আর এই জীবনে একবারও জানো জুব্বা তিনটা গাই দিয়ে বসে রয়েছি। কিরিবাই তোমার এই অবস্থাকে কামাই নাকাল হাজি যুবক সিনেমা সুন্নি সম্মেলনে সুন্নি আকিদার প্রতি আস্থা রাখার জবাব দাও, নবী কি নূর না মাটি? আর একটু জোরে বলে কি নবীকে আমরা নূর হিসাবে দেখতে চাই কিনা, নূর হিসাবে মানতে চাই কিনা? নবীর মতো কোন মানুষ আছে? নবীর মতো কোন মানুষ হবে? আমার নবী যেমন তেমন আর কিছু আছে? জোরে বলো না, সবাই একটু জোরে জোরে বলে দাও, প্রেম করো নবীর সাথে প্রেম করো, ভালোবাসো তো নবীকে ভালোবাসো। মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি বাদশাহ বাদশাহ। ও যুবকরা একটু জোরে জোরে বলো, আমি দেখতেছি এখানে ইসলামী ছাত্র সেনার সৈনিক, ছাত্রলীগের সৈনিক, ছাত্র দলরা তোমরা রয়েছো, সবাই তিন দলের সুন্দর করে এক আওয়াজে নবীর গান গাও, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তুমি বাদশাহ। তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তরানে উচ্চ স্বরে বলো ঠিক কিনা, তুমি বাদশাহ বাদশাহ কামরে ওয়ালা, জোরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাতে দাও তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। এই যুবক একটু জোরে বলো, তরানে তুমি বাদশাহ তোমার একজন ক্লাসমেট ওই ক্লাসমেটের বাবা হচ্ছে ইহুদি, আর তো জোরে বলো কে, আর তোমাদের অনেকের ক্লাসমেটের বাবা হিন্দু, খ্রিস্টান, মগ, চাকমা, যাদের প্রবল নাম ওং চং ফুং, আমাদের প্রবল নাম কি? তিনি ভাই এত আসতে আর কিছু প্রভু, তাদের দাবি ওম চং পু, ভালো কথা, তারা যা বুঝছে যার যার জন্য তার তার। এবার জন্য বলো আমাদের মালিককে, যিনি চন্দ্র সূর্য দিয়েছেন তার নাম কি? যিনি সাত আসমান পায়া সারা রেখে দিয়েছেন তার নাম কি? যিনি আমাদেরকে সুন্দর করে মানুষ বানিয়েছে তার নাম কি? যিনি মাথার জায়গায় মাথা, চেহারার জায়গায় চেহারা, অঙ্গুলের জায়গায় অঙ্গুল, পায়ের জায়গায় পাও, সর্বঙ্গ যিনি সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ঘোষণা দিয়েছেন, সবাই জুড়ে জুড়ে বলো তার নাম কি? খাতুনে জান্নাত মাফা তোমার ক্লাসমেট হচ্ছে ইহুদির মেয়ে, ওই মেয়েটা সকাল দুপুর সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা প্রায় দৈনিক তিনবার খাতুনে জান্নাত ফাতেমার কাছে আসা যাওয়া করতেন। ফাতেমার দিকে ওই মেয়েটা তাকিয়ে দেখি বলতো, অ ফাতেমা তুমি কি, তুমি কি, তুমি কি কি বলতে চাচ্ছ? মাঝে মাঝে আমি দেখি তোমার চেহারার দিকে তাকালে মনে হয় সাত আসমানের দরজা খোলা। ফাতেমা তুমি কে? ফাতেমা বলে, ও আমার পারাপুর শিশু, আমি কে জানো না,
আমি তো ওই ব্যক্তির মেয়ে যিনি হচ্ছে রহমতুল লিল আলামিন। আমার বাবার তুমি চিনুনি, আমার বাবার আরেকজন বন্ধু আছে আল্লাহ। বলেন নবীজির বন্ধুর নাম কি? আল্লাহ। এই জন্য নবীজি বলতেন না হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, নই বলতো পৃথিবীর মানুষ শুনুরে, আমি বন্ধু আল্লাহর, দোস্ত আল্লাহর, আমার যদি তোমরা অনুসরণ অনুকরণ করো তোমাদেরকে একটা আমি উপহার দিয়ে যাচ্ছি, মান জানি ফাকাদ রাহাকা, যে তোমরা আমাকে দেখবা সত্যি সত্যি তোমরা আল্লাহকে দেখে ফেললা। বলো আমার নবীর চেহারায় আমার দেখার ইচ্ছা আছে। আর এখন কিছু আছে নবী তো আমরার মতো, কিরে ভাই তুই দুর্ঘটনা করস কেন? আমার জন্মের মধ্যে দুর্ঘটনা, আমি কোনো গাড়ি দিচ্ছি না, একটু সামান্য স্যালাইন দিচ্ছি, তা এমন এক স্যালাইন দিচ্ছি যে স্যালাইনের কোনো উপমা নেই। পশ্চিম বোঝো, আসমান বোঝো, জমিন বোঝো, তুমি মোবাইল বুঝো, নোকিয়া বুঝো, আর বুঝো স্যামসুং বুঝো, আইফোন বুঝো, মেমোরি বুঝো, টাকা বুঝো, বিকাশ বুঝো, সব বুঝো, বুঝো সায়েন্সের যুগে, ডিজিটাল যুগে সব বুঝো, কিন্তু তুমি নবী কেন বুঝো না? কইটা আমি কি করতাম বলো না, কেন নবী বুঝো না? আমি বুঝি নাই জন্য আমার জর্মের মধ্যে দোষ। জোরে বলো না তিনবার, ঠিক কিনা? হাত তোলে বলো আমাদের জর্মের মধ্যে নবী আছে কিনা? দুই হাত তোলে বলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের জর্মে মিলাদ আছে কিনা? আমরা কি মিলাদের পক্ষে না বিপক্ষে? মিলাদ শরীফ পড়লে লস না লাভ? তোমরা খুশি নি খুশি, বেজার কে? ওরা ওরা কারা? 24 বাউত্তির সিরিয়ালে 24 ইংরেজিতে সম্মান সহিত সিরিয়াল 24 যারা যাহা বি ওহা বি মাসকান দি ওহা বি, কারণ এই কালাফুর দরবারে আবু সুফিয়ান আবিদুল কাদেরের লাইফের শেষ বয়ান হতে পারে। আগের বছর যদি আমি না আসি, এখানে যদি কোনো মুনাফিকি করি, আমাকে আল্লাহ নবীর আদালতে জবাব দিতে হবে। আমি মরতে রাজি, জীবন দিতে রাজি, নবী থাকতে রাজি না। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা কদায়ো না আমার নবীকে, সবাই বলো কদায়ো না আমার নবী, নবীকে কাঁদাইলে কাঁদেবা হাশরে আল্লাহ। নবীরে
যারুদীর ভাই কাঁদে না, সবাই বলো নবীরে যারু কাঁদে, তোমাদের দিলে নবীর জন্য কাঁদে কে কাঁদে না? তুমি যদি মোমেন হতা এখন দেখতে আমার নবী কান্দে তুমি দেখতে পাইতে। আমার নবীর আওলাদ নবীর বংশধর পীর পীর দাস্তাগীর গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী তিনি বলেন, আমি যখন মদিনা পাকের নবীর জিয়ারত গেলাম আমার চোখে আমি দেখতে পেলাম নবী সাজদায় পড়ে পড়ে কাঁদছে। এইভাবে তারা বসে আছে, আমার নবী বলে আল্লাহ আমি এখনো কবর কান্দি, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নাম দিও না, জাহান্নাম আগুন দুনিয়ার আগুন থেকে 100 গুণ বেশি মারাত্মক। আমার নবীকে নবীকে কাঁদাইলে কাঁদবা আসরে, যারা বলো নবী কে আসরে আল্লাহ ওয়ালা আপনার চেহারার দিকে তাকালে মনে আসমানের দরজা খোলা, আপনি কে? মা ফাতেমা জবাব দিচ্ছে তুমি আমার সাথে চলাফেরা করো। যেই মেয়েটি মা ফাতেমার সাথে উঠা বসা করতেন ওই মেয়েটি বীর উপযুক্ত হয়ে যায়। এমনি একটা কথা আছে বাংলাদেশ মহিলারা মেয়েরা হচ্ছে কলা গাছের মতো, তারা তুলি কি হয় বেড়ে যায়। এই জন্য আমার যুবক ছেলেরা তোমার থেকে যদি ছোট্ট মেয়ে দেখো মনে করো বা তোমার ভোগ ছোট্ট করো, সমাজ যদি মনে করো মনে করো বা তোমার আপন ভোন, আর যদি বড় মনে করো তুমি মনে করো বা মায়ের মতো। এখন ফেসবুক খুললে মিডিয়া খুললে বড় আশ্চর্য হয়ে যায়, কিছু হাইওয়ান জানোয়ার মানুষ শুধু জানোয়ার 5 বছর 6-9 বছরের মেয়ের সাথে কি হচ্ছে তোমরা জানো। এজন্য প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, তিনি এবার একটা আইন পাশ করেছেন যারা নাকি শিশু নির্যাতন করবে তাদের মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আরো দোয়া করবো একটা আইন করুন যারা নবীর বিরোধী করবে, যারা আল্লাহর বিরোধী করবে ওলি আল্লাহর বিরোধী করবে এই সুন্নি জগৎ তাদেরও মৃত্যুদণ্ড চাই কিনা? দেখবা কত হুজুর ফাঁসি করতে যায়, লম্বা লম্বা দাড়ি ঐতিহাসিক 1.5 কেজি ফাগড়ি 5 গ্রাম তসবি তার থেকে বেশি বেসওয়াক সারা শরীরে 22 কেজি সুন্নত 30 কেজি বিয়াদুনি সিরাজ দাও। একটা ছোট বাচ্চা আড়ালে গেছে যে পায়ে তাকে মাদ্রাস থেকে সামনে নিয়ে দিবেন কি বলতেছিলাম কথাটা, প্রধানমন্ত্রী শিশুকে নারী যাতন
শিশু নির্যাতনের আইন মৃত্যুদণ্ড। আর কি করা উচিত? পুরুষ নির্যাতন, তারা কি খুশি, মাঝে মাঝে পরিবারে মারে, মাই খাবেন না তো কি খাবেন, বিয়ে করতে যে 3,00,000 টাকা নিয়েছে, হ্যাঁ এক থাপ্পড় কি 50,000, 6 থাপ্পড় 3,00,000, আপনি টাকা দিয়ে বিয়ে করবেন, নিয়ে আপনার মেয়ে দিতে আরো বেশি লাগবে, মা বাবাকে কষ্ট দিবেন, আপনার কষ্ট পাওয়ার অপেক্ষা থাকবে। আল্লাহ, ইহুদি মেয়ে লম্বা হয়ে গেছে, ইহুদি সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে বিয়ে দিবেন, ইহুদি ধর্মে আরেকটা যুবকের কাছে, ইহুদি কি করলেন, লিস্টি করে জায়গায় জায়গা বিভিন্ন এলাকা দাওয়াতনামা দিচ্ছেন তাদের ধর্মের মোতাবেক দিচ্ছে। হ্যাঁ মানুষ মাঝি কথা কই না, কিছু মানুষ সাতার আছে, মিলাল জিন্নাতি ওয়ান্নাস আকর্ষণ, বিয়ে দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, রাজার পুত্র, রাজপুত্র, রাজকন্যা, দলিল বিএলভি বিত আসবে, কোটি কোটি রিয়াল দিরহাম খরচ করবে। বাবা দাওয়াতের কাজ সেরে আসলেন, মা অমা তুমি আমার একমাত্র কন্যা, যা টাকা রিয়াল আছে খাওয়ার কেউ সব বীর অনুষ্ঠানে খরচ করব, সুন্দর দামান সুন্দর জামাইয়ের কাছে তোমাকে বিয়ে দেব, তোমার বিয়েতে ডাক অনেক কিছু হবে, মা আমি না তোমার জন্য দাওয়াতনামা দিচ্ছি, তোমার মুখ চেহারা কালো কালো, কি যেন বলবে বলবে ভাব, চোখের মধ্যে টকটক করে পানি বাইর হচ্ছে। ইহুদি বলল, মা ও মা তুমি কাঁদছ কেন, তোমাকে না কাঁদার জন্য তো ব্যবস্থা করলাম, তুমি কাঁদছ কেন গো মা, মা যদি তুমি কান্দ ধর্মের দোহাই দিলাম আমি মরে যাব, ও মা 2 দিন পরে তোমার বিয়ে, তুমি কাঁদছ কেন, ওই মহিলা কেঁদে দিচ্ছে বাবার, শোনেন রাজকন্যাদেরকে দাওয়াত দিয়েছেন, রাজপুত্রদেরকে দাওয়াত দিয়েছেন, অসংখ্য রাজা ধনী দাওয়াত দিয়েছেন, ও বাবা আমি খুশি হতে পারলাম না, আনন্দিত হলাম পারলাম না, বাবাই কেঁদে দিলে মারে কেন তুমি আনন্দিত হচ্ছ না, হ্যাঁ বাবা পৃথিবীর সব কোটি মানুষকে যদি দাওয়াত দাও আমি খুশি হব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার মনের মানুষটি দাওয়াত পাচ্ছে না, মা তোমার মনের মেহমানকে, ও মা বলো প্রাণ দিয়ে আমি জান দিও তাকে আনব, তোমার মনের মেহমানের নাম কি, ঠিকানা কি, অ্যাড্রেস কি, তার ফোর্স কি, থানা কি, জেলা কি, কোন মোল্লা কোন এরিয়ায় থাকে, মানে বলো, দেরি করো না দেরি করো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। ওই মেয়েটি কেঁদে কেঁদে বলে, বাবা আমার মেয়ে মানের নাম শুনলে আপনি আমাকে বাড়িতে জায়গা দিবেন না, মেহমানের বাবার নাম যদি বলি আপনি গুসা হয়ে যাবেন, না 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 মা আমি ওয়াদা দিচ্ছি, আমি ঈশ্বরের কসম লাভ মান্নার কসম দিচ্ছি, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি জলদি তাড়াতাড়ি বলো তোমার মেহমানের নাম কি। ও মেয়েটা কেন্দে কেন্দে বলে, মা গো বাবা গো আমার মেহমানের নাম হযরতে বিবি ফাতেমা,
কি আমার মেহমানের নাম বিবি ফাতেমা, বাবার নেম ফাদার নেম বলো, আমার মেহমানের বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি থর 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 করে কাঁদতে লাগলেন, মা 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 ও মা কি শুনাইলি মারে, মোহাম্মদ ইসলামের মেয়ে যদি তোমার ক্লাস মেট হয়। আমি তো বুঝলাম না সে মোহাম্মদ ইসলামের মেয়েকে তুমি কোথায় পেয়েছ। প্রতিদিন সূর্য উঠার পরে আর সূর্য ডুবার পূর্বে ওই ফাতেমার কাছে আমি তিনবার আসা যাওয়া করি। আমি নীল আকাশের নিচে বড় একটা স্টাম্প যদি আমাকে এনে দেন, আমি লিখে দিব আমার জানা মতো ফাতেমার মতো চরিত্রবান মহিলা এখন আমার চোখে না। তিনবার বললাম আল্লাহু আকবার, ইজ্জতের মালিককে ইহুদি ডাক দিব আমার, আর কোন কথা নাই। তুমি চিঠি লিফি লেখার খত তুমি লেখো, ফাতেমাকে দাওয়াত দাও। শিশু বাচ্চার মতো তো ঠান্ডা ধরে, যদি ওয়াজ আর দুই আড়াই বছর করলে পঞ্চাশের কোঠায় যাবে। যে হ্যাঁ দাওয়াত দাও, ওই ইহুদির মেয়ে দাওয়াত নামায় হাত দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, জানাবা ফাতেমাতুজ্জাহরা সালাম বানারস, এই যে আমি অমুকের মেয়ে আপনার কাছে আসা যাওয়া করি। হ্যাঁ নবীর কন্যা নবী শাহজাদি, ও নবীর শাহজাদি আপনি আমার বিয়েতে যদি না আসেন আমি বিয়ে বসবো না। আপনার পথের অপেক্ষা আমি আছি, আপনি আসবেন আসবেন, আপনার পথের অপেক্ষা আছি, ইতি আপনার আশেকা আশেকা। মা ফাতেমা চিঠি পেলেন, দাওয়াত নামা পেলেন, আমার সমাজের মেয়েরা অনেক বিয়েতে যায় মাথায় কাপড় দেয় না, বিভিন্ন ভাবে সাজে পর্দায় থাকে না। ও একজন ভদ্র বলেছে মহিলাদের কাপড় শুধু উপরের দিকে যায় আর পুরুষের কাপড় শুধু নিচের দিকে আসে, ঠিক কিনা? এখন যুবকদের পকেট নামতে নামতে প্রায় টেকনোর কাছে, উন্নত ডিজিটাল ফ্যান নিচে গভীর মনোযোগ। মা ফাতেমা চিঠি পাওয়ার পরে চিঠি খুললেন না, পড়লেন না, দেখলেন না, একজন মহিলার হাত থেকে চিঠিটা নিয়ে তয়াল নবীজির দরবারে হাজি। এখনো দশ বারো হাত বাকি নবীর কাছে যাইতে, নবীজি ফাতেমাকে দেখে বলে মা, ও মা বুঝেছি দেখেছি পড়েছি জেনেছি তুমি বুঝি বিয়ের মেহমানের দাওয়াত নামা পেয়েছ।
এখন চিঠি আপনার ইয়াদ মোবারক, এখন আপনার হাত মোবারক, এখন আপনার দস্ত মোবারক, এখন আপনার হাতে আমি চিঠি লিপিটা প্রদান করিনি। প্রদান করার আগে অক্রিম কিভাবে বলি দিচ্ছেন নবীজি বলে ফাতেমা রে আমার পৃথিবীর কোনো বাবার মতো বাবা মনে করো না, ও মা চিঠিটা তুমি খোলো, আমি দূর থেকে কয়টা লাইন কয়টা দাড়ি কয়টা কমা সব চিঠির পাতাটা লেখাটা আমি এখান থেকে মুখস্থ পড়ে দেব। জোরে বলো আমার নবীকে মুরুখ কোনা গিয়া দি, বলো আমার নবীর উস্তাদ কে, আরো জোরে বলতে হবে, ডান হাত তুলে বলতে হবে, নবীর উস্তাদ কে, নবীকে মুরুখ বলা চলবে নাকি? আজকের জাহেলের বাচ্চারা বেঈমানের বাচ্চারা বলে নবী মুরুখ, ও জাহেল তুমি কি জানো না আমার নবীর উস্তাদ আল্লাহ আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। উচ্চস্বরে বলো না জবাব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর উস্তাদ কে? আরে হুজুর বলতেছে নবী মুরুখ, নবীর নাকি ডক্টর ডিগ্রি নেই, আর সেই শহরের দরজা ফাতেমার সোনিয়া আলী মুর্তজা। যুবক বাবারা সুন্দর করে বলো নবীকে মুরুখ বলা যাবে নি, যারা নবীর মুরুখ বলে এরা কি আলেম না জালেম? এদের জায়গা কি জান্নাতে না জাহান্নামে? এগুলো মনে রাখবা, এগুলো সুন্নি সম্মেলনের ফান। মা ও মা মারে ও ফাতেমা বিয়েতে যাবে, বিয়েতে যাবে, আমি নবী এজাজত দিয়ে দিলাম, তুমি একটি কথা রে মা, তুমি জানো চন্দ্র দেখো নেই, সূর্যের আলো তুমি ভালো মতো দেখো নেই, এমন ভাবি ওদের বাড়িতে যাবে কোনো বেগানা পুরুষ তো দূরের কথা, কোনো বেগানা মহিলা যেন তোমার চেহারা না দেখ। ফাতেমা নবীজির চরণে কদমে চুমা খাইলেন, নবীজি ফাতেমাকে জড়াই ধরে কুফল একটা চুমা দিয়ে দিলেন, ও ফাতেমা কি দেখাচ্ছ রে ফাতেমা, কে তোমাকে চুমা দিচ্ছে? আসলে চুমা দিচ্ছে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, যার চেহারা গুণ দেখলে জাহান্নামের আগুন হারাম। এই দেখেন কি অবস্থা, বাড়িতে যে কক্ষে যে ঘরে তিনি থাকেন ওই ঘরের দরজা খেজুর পাতার। একটু আমার সাথে সবাই তালে তাল মিলিয়ে আওয়াজ আওয়াজ মিলাই বলো, একা যাব একা সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি না আল্লাহ নবী, বলো সঙ্গে যাবে দুইটি না আল্লাহ, আর একটু জোরে বল, আর সি একা যাব একা, আর সি একা যাব একা সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি না গরের মধ্যে খাট নাই, পলম নাই, পাতার বিছানা,
বেশি মজবুত কোনো আলমারি নেই, একটা আলমারি আছে মাত্র দুটি কাপড়, একটি কাপড় 69 তালি। মা ফাতেমা ঘরে আসলেন, বিয়েতে যাবেন, শুধু আকাশের দিকে নজর করে তিনবার বলে দিলেন আল্লাহ। সবাই বলো তো দেখি, এই যুবকরা আমি কষ্ট দিচ্ছি হয়তো তোমাদেরকে, আমার ওয়াজে তোমরা কষ্ট পাচ্ছ, আমাকে তোমাদেরকে ডিস্টার্ব করছি, ওয়াজ চলবে না, বন্ধ হবে, সারা রাত ওয়াজ চাও কি চাও না, আর আমি না করলে অন্যরা করবে। আমার আজিজ মাওলানা তাফাজ্জল হোসেন বৈরবি এসে গেছে, তোমরা বসে আছো খেতে না, জান্নাতের বাগান, আগামী দিন সকালের পর আবার খেত, এখন বেহেশতের বাগান। মা ফাতেমা কাছে দিকে তাকিয়ে বলে ওয়াজ্জু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি তো জানো আমার বাবাকে, আর আমি তো জানি আমার বাবার বন্ধুকে। আল্লাহ, তুমি জানো আমার বাবাকে, আর আমি ফাতেমা অবগত আমার বাবা জানে বন্ধুকে। আল্লাহ, আমি বিয়েতে যাবো কি যাব না, যাবো কি যাব না, বাজার এজাজত পেলাম তোমার থেকে একটু এজাজত চাই। আমি এই সিরা পাঠাই তালিবালা কাপড় গায়ে দিয়ে, মেহমান যদি হয়ে যায়, অনেক মেহমানরা হয়তো গুসা হইতে পারে, এই গুসার সাথে আমার মান সম্মান, আমার বাবার মান সম্মান, বাবার সাথে তোমার সম্মান। আয় আল্লাহ, যাব কি যাব না, এই বলে খাতুনে জান্নাত পড়ে পড়ে কানতে লাগলেন। দরজা বন্ধ, আল্লাহ পাক ডাক দিলেন, জিব্রাইল, জিব্রাইল, ফাতেমা কান্দে, তুমি কি দেখো না, জান্নাতে যাও, দামি দামি জান্নাতের শ্রেষ্ঠ দামি অলংকার গুলো প্যাকেট করো। জিব্রাইল, জান্নাতের দামি অলংকার গুলি প্যাকেট করো, জান্নাতের শ্রেষ্ঠ পোশাক প্যাকেট করো, আর প্যাকেটের উপরে রেখে দাও প্রেরক আল্লাহ, প্রতি হচ্ছে ফাতেমাতুজ্জাহরা। তিনবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুই হাত তোলে, সর্বময় ক্ষমতার মালিক কে? আরেকটা জোরে, এত জোরে দূরে সব একটু সুন্দর করে বলো, ও যুবকরা মদিনা তোমার দিকে তাকিয়ে আছে, তুমি কখন যাবে, তুমিও বলো মদিনার পথে তোমার যেতে মনে চাই কিনা। আসলে যাওয়ার ইচ্ছে আসেনি, আওয়াজটা কি কমবে না বাড়বে, মনে বলো আশা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলো মক্কাওয়ালা
মদিনাওয়ালা আমায় তুমি দেখা মনি বলো আশা ও মদিনা তোমার জন্য মানুষ পাগল কালাপুরের মানুষ পাগল শ্রীমঙ্গলের মানুষ পাগল মরিবাজার ছেলে হবিগঞ্জের মানুষ পাগল দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল মদিনার তুমি কি মদিনা বলবে তোমরা কি দেখো না আমার বুকে কামলিওয়ালা নবী শুয়ে আছে এই জন্য আল্লাহ বলে ওয়ালাহুম ইউজালামু আনফুসাহুম জাউকা হে আমার গুনাহগার বান্দা বান্দি যদি গুনাহ করে ফেলো তোমরা দেরি করো না তোমরা নবীর কাছে মদিনায় যাও নবীর কাছে গিয়ে তোমরা তওবা করো নবী যদি সুপারিশ করে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব কি বলতেছিলাম আমার ভাইয়েরা জিব্রাইল তুমি প্যাকেটের উপর নাকি দাও প্যাক হচ্ছে আল্লাহ আর প্রতি ফাতেমা যাহরা যখন লেখে দিলেন পোশাক গুলা নিয়ে আসতেছিল জিব্রাইলের ইসলাম এসে দরজার মধ্যে হাত দিলেন কে আনা জিব্রাইল কে ও ফাতেমা আমাকে কি আপনি চিনেন না আমি আপনার বাবা জানের একজন খাদেম ফাতেমা আমি আপনার বাবার খাদেম ও ফাতেমা আল্লাহর পক্ষ থেকে উপহার 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 দরজা খুলুন খাতুরে জান্নাত দরজা একটু করে খুললেন এই দেখেন আমার দিকে জিব্রাইল ইসলাম পোশাক দিচ্ছেন বিসমিল্লাহ মা ফাতেমা নিচ্ছেন আলহামদুলিল্লাহ কি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াবিন মানুষ খাতুরে জান্নাত পোশাক গুলা নিলেন দেখলেন না আহ কি চমৎকার মহিলা এইদিকে তাকালেন না খুললেন না দেখলেন না সুজা সুজি এই পোশাক গুলো নিয়ে এই প্যাকেটটা নিয়ে সরাসরি নবীর দরবারে হাজির আমার নয়ন ফাতেমা বুঝেছি দেখেছি শুনেছি তুমি বুঝি জান্নাতের পোশাক লাভ করেছ আল্লাহ থেকে বিয়েতে যাওয়ার জন্য বাবা আমি জানি না কি গুণ আপনি জানে ও ফাতেমা জান্নাতের পোশাক তুমি পেয়েছ তুমি কি জানো ওই আটখানা বেহেশতের মালিক আল্লাহ আমাকে বানিয়ে রেখেছে সবাই আমার সাথে বলুন ইন্না আতাইনা কাল কাউসার একটু আওয়াজ দিয়ে বলুন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল এই সূরার মধ্যে আল্লাহ কি বলেন ও বন্ধু আমি আল্লাহ দাতা ও বন্ধু আমি আল্লাহ দাতা আপনি নবী হচ্ছেন গ্রহীতা কোরআনুল করিমকে দলিল বানিয়ে আর কেন জান্নাত আমি আল্লাহ নিজে আপনি নবীর নামে উম্মতের জন্য আমি সাব রেজিস্ট্রি করে আপনি নবীকে মালিকেরা দান করেছি এজন্য বাতিল ফেরকা জান্নাতে যদি যেতে চাও তাও তো নসুহা করে নবীর গোলাম হয়ে যাও নবীকে নূর মেনে নাও নবীকে হাজির নাজির মেনে নাও নাহলে ফেরেশতারা তোমাদের পিঠের চামড়া তো নেবে নেবে হাড্ডি গড্ডি সহ জাহান্নামে নিক্ষেপ করবে উচ্চ স্বরে বলো ঠিক কি না যদি গুসা হও কিছু আসে যায় না যদি হেদায়েত হও ফসলের ময়দানে সাক্ষাৎ হবে আমিন বলুন আমিন কথা তো অনেক লম্বা রাত্রি কি 11টা বাজছে
আমার পরের হুজুরকে নিয়ে আসো না, কাকে নিয়ে আসবো না, নিয়ে আসো না। হঠাৎ মানুষ অস্থির অস্থির, একজনে এত ওয়াজ করার না দান, কারণ বেশি ওয়াজ করার পক্ষে না, একবার আবার কমের পক্ষেও না, আরো চাচ্ছে ইনশাল্লাহ হুজুরও আসে, আরো হুজুর আসা পর্যন্ত। বলেন জান্নাতের পোশাক কি সুন্দর কম না বেশি? আওয়াজ বোঝাতে কোনো সুন্দর নাই। বলেন জান্নাতের পোশাক সুন্দর বেশি না কম? ওই পোশাক পরার ইচ্ছা আছে কার কার হাত তোল? বলেন না মারহাবা, আশেক আশেক, এ সমস্ত আশেকের স্লোগানে অনেক বাতিল সরকার মুফতির হাত ফিল। পোশাক কি পড়তে চান? কিসের পোশাক? আর একটু জোরে বলো, কিসের পোশাক? বিড়ি খাই খাই আমি বিড়ির বিরোধী না, সিগারেটের বিরোধী না, যত বারে খাও সবাই সবাই খাও, কিন্তু যেন গালে দুর্গন্ধ না হোক। এক বেচার একদিন আমার হাতের এখানে সুমা দিস, দুই দিন তার বিড়ির গন্ধ শুই, পরে যে আতরের বোতল ডালি দিস, মারাত্মক ঐতিহাসিক দুর্গন্ধ। খবরদার, আমি বিড়ি হারাম বলছি, আত্তাহুর শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা কি বলো? পরিষ্কার পরিচ্ছন্নতা গাছ যদি তোমার দুর্গন্ধ হয় ফেরেশতারও তো কষ্ট পায়। অনেকে মোজা পড়ে দোয় না, স্ত্রী মনে মনে বলে তোর ঘোরা লাল গজব পড়লাম, তোর মতো এত ব্যাক কর স্বামী আমি পাইছি। পরিষ্কার কাকে বলে, কি ও কেন, তার লাইফে দেখো আসল বহু আসে, কি দুর্গন্ধ। নবীজি বলে মানে হাব্বে সুন্নতি, ফাকাদা আব্বানি ওয়া মানে আব্বানি কান মানে ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে গেল। গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবীর কন্যা ফাতেমা বেশদের পোশাক গুলাপি সাজলেন পড়লেন, এবার রওনা হলো ইহুদির বাড়িতে বিয়ে খেতে। একটু খেয়াল করুন, আর বেশি কষ্ট দেব না, যদি আপনাদের ওয়াজে এখনো তৃপ্তি মজে নেই, বেঁচে যদি থাকি আগামীতে বাকিটা কথা হবে। মা ফাতেমা যাচ্ছে, কে যাচ্ছে? জান্নাতের নারী সমাজের সরদারনি। যখন তিনি ইহুদির বাড়িতে গেলেন, এই দেখেন অনেক মেহমান মেয়েরা খাচ্ছিলেন দিচ্ছিলেন নিচ্ছিলেন, খাতুনে জান্নাত বাড়িতে গমন করা মাত্র সকলের খাওয়া দাওয়া বন্ধ করে মা ফাতেমার দিকে তাকিয়ে আছে। একে অর্জনকে বলে কি, এ কি আসলো, এটা কি ফেরেশতা না জিন না মানুষ? যদি মানুষ হয় এত সুন্দর কি করে মানুষ? আর পোশাক গুলো এমন পোশাক, ওই পোশাকের কাছে আমাদের পোশাক হচ্ছে তুচ্ছ। সমস্ত অতিথি মহিলা মেয়েরা রাজার মেয়েরা খাওয়া দাওয়া বন্ধ করে ফাতেমার চতুর্দিকে এসে তারা গেরাও দিলেন, কে আপনি, কে আপনি, কোন রাজার স্ত্রী?
কোন রাজার মেয়ে? বলুন বলুন, আপনার ইসমে মুবারক কি, নাম কি? উনি বলল, থামো থামো, আমার নাম হযরতে ফাতেমা। বাবার নাম? কো বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন বাবার আছে? না। আওয়াজ বুঝা যায় অনেক আছে। না। বলেন নবীজির মতো নবী আছে? রাজার মেয়ে আসিল, ও মোহাম্মদ, ওই গরিব মোহাম্মদ, খাদিম জান্নাত বলে, ও বোন তোমার দৃষ্টিতে আমার বাবা বড় গরিব, তুমি জানো নি আমি কে? আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমার বাবার একজন দোস্ত আছে, যেই দোস্তের নাম আল্লাহ। আমার আল্লাহ কোন গরিব না। কই তোমার বাবার দোস্ত কই? কো আছে। কই কোথায়? তো আসবে বাবু, ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? শারগে নিকট। আপনাদের সিলেটের বাসায় এদের কিরক বলে? শার আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এখানে। তো মুহাম্মদ কোথায়? কার নবী? আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কো আমার আল্লাহ এখানে, আমার বাবা এখানে। সুবহানাল্লাহ। দুরুদটা কোরআন। আল্লাহ কোথায়? এখানে। আর নবীজি এখানে। নবীজি হচ্ছে জানের চাইতে আর কাছে। ফাতেমা, এই পোশাক পাইলেন কোথা? কোন মার্কেট? বলেন বলেন বলেন। আমরা একটু মার্কেট ভিজিট করব, সেখানে যাব, জামাটা আনবো, প্রয়োজন আবার আসবো। কিন্তু ফাতেমা জলদি বলেন, আপনার পোশাকের সামনে আমরা যে পোশাক পরে দাঁড়িয়ে আছি, মানুষ আমাদেরকে বলতেছে পাগল। আপনার পোশাক সেরা, নোর যাচ্ছে, গিরিক মারছে, চোখ আরো কেড়ে নিচ্ছে। এত তাড়াহুড়া, মার্কেটের নাম কি নিয়ে দেব? আপনাকে আসলে মার্কেটে যাইতে চান? মা ফাতেমা বলে, বলুন লেখুন, মার্কেটের নাম লেখুন। কই বলুন? কই জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? ব্যক্তল মহিলারা লিখতেছে উপকার যখন করেছেন, মার্কেটের তরে কি পথ, কি রোড, কি রাস্তা, কি কত নম্বর রাস্তা একটু বলুন। কই রাস্তা বলবো? কই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। মার্কেটের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মার্কেটের মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মার্কেটটা তৈরি করছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আ ফাতেমা, মার্কেটটা কার হাতে পরিচালিত হচ্ছে? আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আ ফাতেমা, এই মার্কেটের কাস্টমার কে? আমি ফাতেমা। কই কত টাকা হলে মার্কেটিং শেষ করা যাবে? কই যদি পড়ে দাও কলমা। ভালো বলো না? সুবহানাল্লাহ। মার্কেটের টাকা ফুসে কি? কলেমা কলেমা। আর জন্য কি মা? তোমরা সবাই কলমা জানো?
আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনাহটা মাফ হয়ে যাক, তিনবার বলো, জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর। একজন বয়স্ক বললে মা ফাতেমাকে জড়ে ধরে বলো ও মা শুনো, যদি ধর্ম পরিবর্তন করি পোশাক পাবো নি, পোশাক পাবো নি, এই পোশাক যদি না পড়ে মরা যায় কোল যাও ফুসবে না। একটি কথা মা ফাতেমা বলে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি যদি তোমরা কলমা পড়ো, আমার বাবার কাছে গিয়ে যদি কলমা পড়ো আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এই 313 জন মহিলা যদি একসাথে কলমা পড়ো আমি 300 মহিলাকে এক একটা সেকেন্ডে জান্নাতে হাত দিয়ে দিয়ে আমি 313টা পোশাক বন্টন করব। আমার অভিভাবক আমার ফাদার নেম মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা আমার একটু আগে দিয়ে আমার একটু আগে দিয়ে মা ফাতেমা জবাব দিচ্ছে কাউকে আগাও দিব না, কাউকে পরও দিব না, একসাথে নেব। সুবহানাল্লাহ, কে জোরে বলবেন না একসাথে দেওয়ার ক্ষমতা আছে কিনা? বিকেল ইসলাম যদি একসাথে যদি একসাথে যদি বৃষ্টিরই ফোটা ফোটাইতে পারে ও আনজাল না বিনাল বসের অতিমান সাজ্জাদা, বৃষ্টি পড়ার পরে জমিন নরম হয়, জমিন থেকে আল্লাহ রিজিক বাইর করে, বিকেল ইসলামকে যেই ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে মা ফাতেমার হাতে 313 জন মহিলাকে একসাথে পোশাক দেওয়ার ক্ষমতা দিতে পারে কি পারে বলো? সকল ক্ষমতার মালিককে আর একটু জোরে জোরে বলো কে? আমাদের আল্লাহ, আমরা আল্লাহর জিকির চাই কিনা? সমস্ত মহিলারা লাইন ধরলেন, বিয়ে শেষ, গোস্ত জাম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন কেউ খায় না, মাসি হু হু করে। ওই ইহুদি বলে ওই মেয়ের কাছে বলে মা কোন মেহমান দাবার দিলা, এটা তো বিয়ের বাড়ি না, এখন দেখতেছি চতুর্দিকে শুধু কলমা শোনা যায়। এগারো বার বলো আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি বিয়ে দিয়েছ? সকল টেবিলে খানা, টেবিলে খানা, সবাই ফাতেমার সাথে চলে যাচ্ছে কলমা পড়ার জন্য। সবাই গিয়ে কলমা পড়তে গেলেন, ইহুদি তার মেয়ের কাছে এসে বলে মা ও মা ওই ছেলেটা অনেকক্ষণ ধরে বসে আছে, বিয়ের আসরে আসো, এই ফাঁকে আমরা বিয়ে সেরে ফেলি। মেয়েটা ডাক দিয়ে বলে মা গো ও বাবা আপনার মধ্যে এখনো সচেতনতা আসেনি, বাবা ওই ছেলে আমাকে বিয়ে করা হারাম, আমিও তার কাছে বিয়ে বসা হারাম। কই কেন? আপনি কি জানেন না 6 বছর আগে নবীর মেয়ে ফাতেমার হাতে আমি হাত দিয়ে আমি মুসলমান হয়ে গেছি। বাবা বলে মা বিয়ে ফলে ও মা আর বিয়ের কথা আমি আর বাহিরে করব না, চলো আমাকে নিয়ে চলো, তোমার মা বাবাকে নিয়ে চলো, আমরা আগে মুসলমান হব, তোমার বিয়া রহমতুল আলামিন নিজে পড়াবে। আল্লাহ বলে হেদায়েতের চাবি কাজী কার কাছে? এখন তো
ইসলাম হেফাজত করে। সিটাঙ্গের এক বুড়া হুজুর সফি সব তো ভালো কথা, বেচারা বুড়ো হয়েছে, কিন্তু বেচারার কিছু মারাত্মক দোষ আছে। এক নম্বর দোষ কি শোনেন, এ হেফাজতি ভাইরা তোমরা আমাদের শত্রু না বন্ধু, এক দেশই আমরা, একই কলমা, একই দিকে কাবা। কিন্তু সফি সাহেবের আকীদা কি জানো, যেন মিলাদের পরে তাবারুক খায় তারা নাকি গু খায়। আচ্ছা নাউজুল্লাহর আওয়াজ এত আসতে কেন, চ্যালেঞ্জ দিচ্ছি। বুড়া মানুষের জবানের বক্তব্য মিডিয়াতে আছে, ফেসবুকে আছে, কিভাবে বলে জানে, এভাবে হাত না সাইছে, এই যেন মিলাদ পড়ে তারা তাবারুক খেলে গু খায়। আমি বলি বাবা আগে তুমি খাও, আমাদের খাওয়ার সুযোগ নেই। বর্তমান প্রধানমন্ত্রী আপনি শাহজালালের নামে বিমানবন্দর করেছেন, চট্টগ্রাম শাহ আমানতের নামে বিমানবন্দর করেছেন, যখন যান মাজারে যান, এই যে শফি সাহেব নবীর শানে কটূক্তি করেছে, মিলাদুন নবীর তাবারুককে গু বলেছে, বাংলার মানুষ আপনার মাধ্যমে তার যথাযথ শাস্তি চাই কি চাই না, মানুষটার চিকিৎসা করা দরকার। অতিরিক্ত বুড়া হয়ে গেছে, একবার পরে ক্লাস ফাইভ এর পরে মেয়েদেরকে পড়াইও না, আবার পরে আমি পড়াইতে একথা বলিনি, একবার বলে মেয়েরা তেঁতুল, আরেকবার বলে নেন না গোলাপ ফুল। মাথা চিকিৎসা করা দরকার, কারণ বেয়াদব সে বুড়া হোক, জওয়ান হোক, যুবক হোক, যদি স্বেচ্ছা ইচ্ছায় নবীর শানে বেয়াদবি করে তার সমস্ত শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের আইন সুন্নি জনতা কালাফুর দরবার থেকে প্রধানমন্ত্রী তথা দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি আপনার কাছে চাই, এই বেইমানের বিচার করা হোক, এটা আমরা চাই কি চাই না। ইমানকে মজবুত করুন, দেশকে ভালোবাসুন, সন্ত্রাসকে না বলুন, জঙ্গিবাদকে না বলুন, চাঁদাবাজকে না বলুন, মাদককে না বলুন, মা বাবার খেদমতকে হ্যাঁ বলুন, আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে হ্যাঁ বলুন, মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাস করুন, শাহজালালের দর্শন মারুন, আউলিয়া কেরামের দর্শন মারুন, সব দর্শনের উপরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শকে মানুন। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা, সকলকে পায়নাবাদ মুবারকবাদ জিন্দাবাদ জানাচ্ছি। আমি অবাক এই দরবারে প্রতি বছর আমরাই কয়েকজন আসি, বক্তার পরিবর্তন হচ্ছে না কিন্তু শ্রোতাও কমছে না, এটা আজব ধরনের কেরামত। শ্রোতা কি দিন দিন বাড়ছে না কমছে? আমার ওলিউল্লাহ সেটি ভালো একজন আলেমি দিন আল্লামা তাহাজ্জ হোসেন বৈরবী, সুন্দর একজন ওয়াইজি, তাদের বক্তব্য শুনবে। তা আমি কেন আগে ওয়াজ করি, আমি তাদের মুরব্বী, দেখতে দেখা যায় তাদের ছোট ভাইয়ের মতো। এই নিয়ে ওয়াহাবির একটা জ্বালা আছে, এটা বুড়ো হবে কোন সালে,
ইজ্জত কার কাছে? হায়াত দান দৌলত আমার মাঝে মাঝে ফোন করে, সুফিয়ান ভাই তুমি এখনো বেঁচে আছো? আমি কই যাইতাম কোমর বানা ভাই না, তোমার না দিন শেষ। তাই বলি ভাই রে আমার যদি দিন শেষ হয় তোমার রাত শেষ। এমন ভাবে ফোন করে যেন এই পাঁচ মিনিট আগে আজরা ইসলামের সাথে বৈঠক হয়েছে। ولا تموتن إلا وأنتم مسلمون تتقن جانو امر মৃত্যু না হই যতক্ষণ আমরা মুসলমান না হই। আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দাও। আমিন। আমি কানেকশন করব, কানেকশন প্রয়োজন হবে, তবে আমি কিছু সবাল করব। কার কার আব্বা নেই একটু হাত তোল, কার কার বাবা নেই? এদিকে আলো নেই বাবা, এদিকে আলো নেই, একটু আলো মারো না। আজকে এক সপ্তাহ ধরে এই আলো আমার চোখে লাগলে চোখটা একটু জ্বলতে চায়, কারণ ডাক্তার বলেছে শ্বশুর প্রতিদিন মারে তো এখন কালো গ্লাস করবে। হাত তুলছেন? কার কার বাবা নেই হাত নামান, কার কার মা নেই হাত নামান, কার কার আব্বা আম্মা আছে হাত তুলুন। আপনাদের আব্বা আম্মা বেঁচে থাকুক না মরুক কোনটা চান? আবাসটা কি নিয়ে না মরে যান, আমি বিল্ডিং মালিক হব মা বাবার হায়াতের জন্য। আর যারা কবরে গিয়েছেন তাদের নাজাত উপস্থিত নাগর। আমরা যদি 100 জন মানুষ 1000 করে দিই কত? 200 জন মানুষ যদি 1000 করে দিই, 300 জন মানুষ যদি 1000 করে দিই, আর 500 করে দিলে 1.5 লক্ষ। আসো এমন কোন মা বাবার সন্তান আসো আজকের এই জান্নাতের বাগানে মা বাবার নাজাতের জন্য, হায়াতের জন্য 1000 করে, 500 করে, 2000 করে দেওয়া যদি পাও মাত্র সময় 2 মিনিট। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আমি দোয়া করব। প্রায় 1.5 লক্ষ নবীর রাসূলের জিয়ারত করেছি।